গুড মর্নিং, আজকে হচ্ছে গিয়ে 1 মার্চ শুক্রবার, সকালবেলায় রান্না শুরু হয়েছে, যে কুমড়ো ভাজছি। আর কি বলতো, এই যে উচ্ছে আলু ভাজা হলো, রান্না চলছে, মসুরের ডাল হচ্ছে, তারপরে ধোয়া হয়ে যাচ্ছে। এই দেখো 1 তারিখ শুক্রবারে রান্না বান্না, দেখো মসুর ডাল, উচ্ছে আলু ভাজা, এই যে বেগুনের ছেচকি বলে, তেল ছেচকি, কুমড়োরও তাই তেল ছেচকি বা ভাজা বলতে পারো। তো এই 3টে ডাল, আর এইদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত, আর আমার মেয়ের এক্সাম আছে, ওদের বাবা অফিসে যাবে শুক্রবার, 1 তারিখের এই রান্না বান্না আমার। এটা হচ্ছে পেঁয়াজের পোস্ত। 5টা হয়ে গেল সকাল সকাল। বাই ঠিক 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 হ্যাঁ বিশ্বাস করো, কতদিন পর মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম, কিন্তু খুবই ভালো লাগছে শ্যাম্পু দিয়ে স্নান করার পরে। একদম মানে 10 দিন তো হয়েই গেল মনে হয়। মেয়ের এক্সাম চলছে আজকে, ইংলিশ এক্সাম আছে, আমার বড় মেয়ে তো চলে গেছে অনেকক্ষণ, আর এর পরে 5 দিন ছুটি, তারপরে লাস্ট এক্সাম ম্যাথস, আজকে হয়ে গেলে তো শ্যাম্পু দেওয়াই হয় না, শ্যাম্পু দেওয়াই হয় না, ব্যস্তই আছি। আজ মনে হয় 10 দিন পরে শ্যাম্পু দিলাম, কিন্তু বিলিভ মি এত ভালো লাগছে, এত ফ্রেশ লাগছে নিজেকে। জল দিই মাথায়, এমনি জল দিই, প্লেন জল দিই স্নান করার সময়, কিন্তু শ্যাম্পু আজকে দিলাম। হ্যাঁ হ্যাঁ, 10 দিন পর, খুবই ভালো লাগছে। সঙ্গে থাকো। বাতাও তুমি ক্যা মেরে সাথ ক্যা ক্যা হুয়া, এই যে দেখো পিৎজা বানাতে বানাতে লাইভ করছিলাম, এই যে আমার বড় মেয়ে এক্সাম দিয়ে ফিরে গেছে, এই যে খাচ্ছে। এই যে কেমন হয়েছে রে বাবু, এক্সাম কেমন হয়েছে? এই হচ্ছে কথা। তো এখন করছিলাম হচ্ছে গিয়ে লাইভ, লাইভ মানে পিৎজা বানাতে বানাতে লাইভ করছিলাম, আমার মেয়ে তো এসে গেছে দেখলে, পিৎজা খাচ্ছে। এবার মেয়ের এক্সাম ভালোই হয়েছে, আর কি ইংলিশ ছিল, এবার লাস্ট এক্সাম বাকি আছে। কত তারিখে বাবু? সানা লাস্ট এক্সাম কত তারিখে? 5th-এ আছে, আছে, আর আজকে 1 তারিখ, 4 দিন পর ম্যাথস আছে শেষ এক্সাম। তো কি করবো বলো তো, আজকে শুক্রবার পশু পাখির হাট বসে, আমি তো যাই শুক্রবার ধরে, জানোই ছোট মেয়ের জন্য। তো পশু পাখির হাটে যাব, আমার মেয়েও যাবে, আর মেয়ে ওই হাট থেকে ওই দিক থেকে ওর ম্যাথসের টিউশন আছে, ওখানে চলে যাবে। তো এই আর কি, তাহলে সব কাজেই হয়ে যাবে, সঙ্গে থাকো সারাদিন। তো বিকেল বাজে 4টে, তো আমরা 3 মা আমি রেডি হয়েছি, ওদের বাবা বলছে আমি বাড়ি থাকছি, ওই যে ভাষণ চলছে টিভিতে ওটা নিয়ে বসে আছে ও। তো আমরা 3 মা মেয়ে রেডি হয়েছি, তো সঙ্গে থাকো। দেখো কোথায় যাই, ওদিক থেকে আবার আমার মেয়ে টিউশনে চলে যাবে, ম্যাথসের টিউশনে। ঠিক আছে, যাচ্ছি, আমরা 3 জন হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে আসবো, ঠিক আছে? ভাই আমি পুজো পাখি যাচ্ছি, বলবো না আমরা কোথায় যাচ্ছি, বলে তোমরা গাইজরা সঙ্গে থাকো, দেখো কোথায় যাই, তাই না? বলেই তো দিচ্ছ, তাই না? সব বলে দিচ্ছ, তাই না? এখন পুরো রোদ্দুর, 4টে 5 রোদ্দুর চারিদিকে দেখাচ্ছে, এই যে এরা দুজন যাচ্ছে সামনে সামনে। তো আমার বড় মেয়ে টিউশনের ব্যাগ নিয়ে, আমি বেশি পড়ছি,
পাখি মাম ওদিকে র্যাবিট 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 দেখবো চলো সাদা পায়রা হ্যাঁ কোনটা ও সাদা রঙের নাকি রে আমি কিন্তু কালারফুল কোয়েলই দেখেছি কালারফুল বলতে ওই আর কি মিক্স কালার এটা সাদা ওটা একটা কালো না ওটা হচ্ছে কি শুনে গেছে এটাই বলছো ওরও বলেনি তুই জানিস না জানে ওরা ওরকম বেশিরভাগ ছাদে ঘুরে থাকে আমি খেয়াল করে দেখি এই পাখিগুলো বদ্রি বলে গেল বদ্রি বদ্রি ছাদেই ঝুলে থাকে দেখ বাজি 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 বদ্রি আর এগুলো হচ্ছে হ্যাঁ বদ্রি যেগুলো উঠছে এগুলো নাম কি বদ্রি বদ্রি বাজি বলে না বিয়ে বদ্রি বিয়ে দিয়ে আর দাদা এগুলো ওরকম উঠতে থাকে এগুলো ওরকম ওঠে ধরে ধরে উঠতে থাকে আমি খেয়াল করে দেখি ছাদে উঠে দেখে ছাদে উঠে কিন্তু ওরা ওই চেষ্টাটা করে না ওইটা দেখেছিস এরা কিন্তু সবসময় আমি দেখেছি যতবার এসেছি এরা এর উপরে এরা ঘুরছেও মাঝে তোতার মতো তোতার মতো গুলো বদ্রি ওটা বড় হলো ওগুলো পাকা তোমার মনে হয় এদেরকে এরকম বড় না না র্যাবিট আছে হ্যাঁ র্যাবিট ভালো দেখছে চলো 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 এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ হলো এগুলো মনে হয় এখনো ডানা গজায়নি নাকি বাচ্চা ও বাচ্চা এখনো ওগুলোর ইয়ে ভালো হয়নি কমপ্লিট সকল হলুদ একটা হলুদ দিচ্ছে একটা কি দেবো ইচ্ছে করে না নিজে নিজে ইচ্ছে করে খরগোশ কে বলছে পাখির কথা বলছে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা হ্যাঁ কি
আসো চলো চলো, লোক করলে তো হবে না বাবু। আমাকে এত ডিস্টার্ব করে, মাম মাম করে। এই পাখিগুলো ভালো না বাবু, এই যে রঙিন 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 মুখটা সবুজ সবুজ টাইপের, এই যে সবুজ সবুজ যে রঙিন রঙিন মুখটা ওই দিকে আছে যে সবুজ রঙের, এই যে এই যে এইটা এটা 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 সামনেরটা, এই যে এটা ছটফট করছে। হ্যাঁ কি হয়েছে রে ওই সারা খুব ইচ্ছে করে। চলো দুপা এগোচ্ছ না, থানা এগো। কেমন টেস্ট ওগুলোর? গরম আছে মামু, গরম আছে নে নে। কেকের দোকান না না, চলো না, প্রতিদিন বেরিয়ে না, মোমো খেয়েছো আরো, দেখি কি কেনা যায়। পাপা আছে চলো দেখি কি কেনা। বলো গাইজদেরকে কেমন দেখলে, আর তোমার জুতো গুলো তুমি দেখো যে সারা জুতো কিনেছে। পিছনে দেখো, পিছনে দেখে কি করবে, সামনে দেখে দেখবে তো। দেখো সারা জুতো কিনেছে, আর কিছু কিনিনি। ওখানে মোমো খেলাম এক প্লেট, এক প্লেটে তিনজন খেলাম। স্যুপটা দারুণ করে, গড়িয়ার মোড়ের যে মোমোটা, একদম গড়িয়া মোড়ে ট্রাফিক থেকে এদিকে হেঁটে আসছে। আহা হা, দাঁড়াও আমি অন্যমনস্কভাবে খুলে ফেলছি। এই নিমকিটা নিলাম, ওদের বাবা বাড়ি ছিল, বড় মেয়ে ওদিক থেকে টিউশনে চলে গেল, ঠিক আছে, আর আমরা চলে এলাম বাড়ি। আর এই যে এইটা চারজনের চারটে, ও বাড়ি ফিরে এসে এটা খাবে, এগুলো ভালো লাগে একদম একদম। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা আজকেই বানানো, তাজা। আর নিমকিগুলো আজকের বানানো নয়। তো যাই হোক, তো ওদের বাবা যখন আছে তখন তো রুটি ছোলার ডাল এরকম কিছু করবো ভাবছি। ভিডিওটা চেঞ্জ করে দিচ্ছি, আমি ড্রেস চেঞ্জ করবো। তিন মামে বেরিয়ে ভালোই আনন্দ করলাম। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। ও আবার ফোন করছে আর আমিও আবার ফোনে কথা বলছি। বাই, চা। সন্ধ্যের চা, রুটি করছি। আমার মেয়ে এখনো টিউশন থেকে ফেরেনি, ফিরবে 5:30 থেকে টিউশন, এক্ষুনি ফিরবে। দেখো রুটি করতে করতে, একটু তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি। কি বলতো কোথাও এই যে এটা ফার্স্ট রুটি, দেখো ফুললো না, কেন কি বলতো কোথাও গেলে না
এখন একটু টায়ার্ড লাগে, তাই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি রুটি আর ছোলার ডাল। ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ছোক লাগাবো, তড়কা লাগাবো। তাড়াও বন্ধ করি এখন। আমরা তিন মা বেয়ে গেছিলাম খেলাম বলতে, বললামই তো ভিডিও তো দেব। গড়িয়ার একদম মোড়ের মাথায় অনেকগুলো পরপর মোমো বসে, তো একজনের কাছে খেলাম আর কি। ওখানে মোমো হচ্ছে 70 টাকায় 5 পিস, সাথে স্যুপ। 70 টাকায় 5 পিস বললেও 5 পিস মনে কম মনে হতে পারে, যেহেতু স্ট্রিট ফুড মানে রেস্টুরেন্টে বসে তো না, এমনি সাধারণ ঠেলায় যাকে বলে তো, কিন্তু সাইজগুলো বড় বড় আর কি। তো আমরা এক প্লেটই নিয়েছিলাম, তো এক প্লেটের ভাগটা আমাদের তিনজনের এরকম হলো, দুটো ছোট মেয়ে, একটা ছোট মেয়ে, দুটো আমি, দুটো বড় মেয়ে। মানে আমরা তো সে পিজা ফিজা খেয়ে গেছি, তবু আমার বড় মেয়ে মোমো ভালোবাসে। ওখানে আমরা কোনোদিন খাইও নি, এই প্রথম খেলাম, 3 বছর আসা হয়ে গেল দেখি, কিন্তু ওখানে দাঁড়িয়ে খাই না। ফ্রাইড মোমো 5 পিস 100 টাকা মনে হয়, তাই দেখলাম। আমরা তো স্টিম মোমো খেলাম 5 পিস 70 টাকা, কিন্তু 5 পিস হলেও কিন্তু একটু বড় বড়, এই আর কি। সঙ্গে থাকো, ছোলার ডাল করব সেদ্ধ করে রেখেছি। এই ছোলার ডাল করছি সেদ্ধ করে দিয়েছি। এই দেখো আজকে ডিনার, রুটি, ছোলার ডাল একদম গরম গরম, পেঁয়াজ আর ধনিয়া পুদিনার চাটনি। এই যে এটা এটা আজকে ডিনার, এটা আসবে।